রাজধানী বাজারে সব ধরনের সবজির বাজারে চড়া। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। আমরা সহসে যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, পরিস্থিতি আসলে ভিন্ন কথা বলছে, কারণ আমরা বাজারে কিন্তু যে কোনো সবজির দামের কিন্তু পার্থক্যটা গত সপ্তাহে থেকে এই সপ্তাহে প্রায় কেজিতে 20 টাকা দেখছি। কেননা 50 টাকার নিচে সবজি মিলছে শুধুমাত্র তিনটি, যদি আমরা বলতে পারি সেটি হচ্ছে শুধুমাত্র পেঁপে, মূলা আর হচ্ছে শালগম। এই তিনটি পণ্যই বাজারে শুধুমাত্র 50 টাকার নিচে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর এর পাশাপাশি কিন্তু সেঞ্চুরি করেছে বেশ কয়েকটি প্রোডাক্ট, তার ভিতরে সিমের বিচি আছে। আর যদি 100 টাকার নিচের কথা বলি, সেটি কিন্তু বাজারে এখন কিনতে গেলে বেগুন, সিম এর পাশাপাশি যে ঢেঁড়স বলা যায়, সেটি কিন্তু কিনতে গেলে প্রয়োজন হবে প্রায় 70 থেকে 90 টাকা। যদিও ব্যবসায়ীরা কিন্তু এখানকার যে খুচরা ব্যবসায়ী তারা যেটি বলছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড কিন্তু দাম বাড়ানো হচ্ছে, যার কারণে হচ্ছে রাজধানীর খুচরা বাজারে এসে দাম বাড়ছে পণ্যে। তবে এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু একজন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, আরোদ্দার সাথেও কথা বলেছিলাম। ট্রাক ড্রাইভারের অভিমত ছিল যে যেই পণ্যটি আনতে তাদের 6 ঘন্টা সময় লাগত, সেই পণ্যটি নিয়ে রাজধানীর বাইরে, যেমনটি আমরা বলতে পারি যে ঠাকুরগাঁও, দিনাজপুর বা অন্যান্য অঞ্চল থেকে হিসাবভিত্তি কিন্তু 6 ঘন্টার জায়গায় এখন 12 ঘন্টা লাগছে, যার কারণে কিন্তু রাজধানীর বাজারে ঠিক সময় মতো পণ্য নিয়ে আসতে পারছেন না তারা। এর পাশাপাশি আরোদ্দাররা যেটি বলছেন যে যখনই পণ্য নিয়ে আসেন তাদের কিন্তু যে সময় মতো বিক্রি করার একটা বিষয় থাকে সেটি কিন্তু বাজারে তারা পান না, কেননা যার কারণে হচ্ছে যে অনেক সময় প্রোডাক্ট নষ্ট হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে যে প্রোডাক্টের যে মান সেটাও কিন্তু গুণগত মানটা ঠিক থাকছে না। তবে সর্বোপরি বলা যায় যে ক্রেতার যে বিষয়টি আসে বরাবরের মতোই, যে ক্রেতারা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কেননা বরাবরের মতোই বলছেন যে আজকে এক পণ্যের দাম বাড়ছে, কালকে আরেক পণ্যের দাম বাড়ছে, প্রত্যেকটা সময় কিন্তু এক একটা পণ্যের দাম বাড়ছে, যার কারণে কিন্তু এই যে আয়ের চেয়ে ক্রেতাদের যে ব্যয়ের হিসাবটা সেটা কিন্তু অনেক বেশি আসতেছে প্রত্যেকটা সময়। কিন্তু আসলে বাজারে আমরা এই পরিস্থিতি দেখছি। তবে এই ক্ষেত্রে ক্রেতার আরও বলছেন যে বারবারই কিন্তু ক্রেতাদের উপরেই কিন্তু যে বাজারের উচ্চ মূল্যের প্রভাব সেটি কিন্তু তাদের উপরে এসে পড়ছে। তবে এই ক্ষেত্রে বাজারে যে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের যে তারতম্য সেটি কিন্তু যদি রোধ করা না যায় তাহলে কিন্তু এই পণ্যের দাম লাগামহীন হবে, এরকম কিন্তু অভিমত করছে ক্রেতারা। সহকর্মী সাইফুল ইসলাম যুক্ত হয়েছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে।